उच्च माध्यमिक परीक्षा आशानुरूप फलाफल ना हवाय विद्यालय शिक्षक एकाधिक बार छात्र छात्री पक्ष सुराहा ना हवाय एबार 34 रंग जाति सड़क अवरोध करे विक्षोभ देखालो इटाहार ब्लकेर बानबोल उच्च विद्यालय छात्र छात्री एकांश। আমাদের সব থেকে নাম্বার কম দেওয়া হয়েছে আর এবং যে আমাদের সংসদ থেকে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশ অনুযায়ী যে আমরা একটা স্কুলে জমা দিয়ে নাম্বারটা বাড়াবো সেটা আমাদের হেডমাস্টার মশাই দিচ্ছে না। কি বলছে? বলছে যে এটা হবে না, আমি শিলিগুড়িতে দেখা করবো, আরো নানান কথা বলছে। গেট ফেল হয়ে গেছে, কিন্তু আমাদের সেদিন কৈলা সাধারণ স্কুলে ব্লক হয়েছিল, তার জন্য আমরা এই পথে নামছি। এবার ইটাহার থানার বানবল উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 220 জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিলেও 100 জনের মতো ছাত্র ছাত্রীদের খুবই কম নম্বর বলে ছাত্র ছাত্রীদের অভিযোগ। এমনকি বাকি ছাত্র ছাত্রীদের ফলাফল খুব একটা ভালো হয়নি বলে জানা যায়। তাই এদিন বানবল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পাওয়ায় ইটাহার থানা শ্রীপুর এলাকা 34 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। আমাদের নাম্বার সব থেকে কম দিয়েছে, 200-250 একদম নিম্ন চাপে দিয়েছে একদম। আর কি বলবো, নাম্বারটা বাড়ার জন্য আমরা দরখাস্ত করেছিলাম হেড স্যারের কাছে, সংসদ থেকে যেটা নোটিশ দিয়েছে তো আমাদের দরখাস্তটা জমা নিচ্ছে না হেড স্যার। ছাত্র ছাত্রীদের অভিযোগ, পরীক্ষায় তারা এতটাই কম নম্বর পেয়েছে যে তাতে তারা কোনো কলেজে ভর্তি হতে দূরের কথা, ভর্তির জন্য আবেদনও করতে পারবে না। সেই কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একাধিকবার অভিযোগ সহ নম্বর বাড়ানোর অভিযোগপত্র জমা দিতে গেলেও তা জমা নেওয়া হচ্ছে না, এমনকি আমাদের কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। সেই কারণে আজকে তাদের পথ অবরোধ করে এই আন্দোলন। আমাদের নম্বর পাইছি তো আমরা ওই নম্বরে সন্তুষ্ট না, আমরা আরো নম্বর পেতে চাই। কেন ভর্তি হতে পারছো না কোনো কলেজে? মানে ভালো অনার্স পাবো না ওটাই। আমরা আরো আমাদের স্কুলে রেজাল্ট কোনোদিনও হয় না, আরো মার্কস বেশি হয়। একদমই কম নম্বর দিয়েছে? হ্যাঁ, আমাদের স্কুলে একদমই কম নম্বর দিয়েছে। কি বলছে হেডমাস্টার মশাইরা? হেডমাস্টার মশাই আমাদের চিঠি নিচ্ছে না। যদিও এদিন দুপুর নাগাদ জাতীয় সড়ক অবরোধ করার ঘটনা শুনে ইটাহার থানার আইসি দীপঙ্কর বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে ঘণ্টাখানেক অবরোধের জেরে বহু দূরপাল্লার গাড়ি দাঁড়িয়ে পড়ে জাতীয় সড়কে। অবশেষে ইটাহার থানার আইসি দীপঙ্কর বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়। হ্যাঁ, এটা প্রথমে হচ্ছে আজকে কিছু ছেলেমেয়ে এসেছিল, আমি ওদের বললাম যে তোদের জন্য আমি কালকে যাচ্ছি শিলিগুড়ি আঞ্চলিক অফিসে কথা বলার জন্য, এবং এই নম্বরে তোরাও যেমন সন্তুষ্ট না আমিও সন্তুষ্ট না, কারণ আমাদের বিদ্যালয়ের মানে নাম্বার গোনায় হয় 400 থেকে 470-80 কতজন পেয়েছে এটাই গোনা হয়, তারপরে ফার্স্ট ডিভিশন গোনা হয় না। তো সেই জায়গায় তো তোরাও যেমন সন্তুষ্ট না আমিও সন্তুষ্ট না। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।